গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আকাশটাকে দেখো কি ভালোই না লাগছে। মাঝে মধ্যে না আমার এই টাওয়ারটার ওপর খুব রাগ হয়, এখানেই তোর টাওয়ার হতে হলো কি জানি বাবা, ধুর আজকে টাইম ল্যাপসটা নাহলে কত ভালো আসতো এই সূর্য উদয়টা। সত্যি কথা বলতে আমি যে মানে ছাদে গিয়ে বসিয়ে দিয়ে চলে আসবো সেটা তো একটা রিস্ক বলো। তো যাই হোক, এই সূর্য দেবতা উঠতে উঠতে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, চলো দেখে নিই। তোর সমস্তটা রেডি হয়ে গেছে, বা টিফিন বক্স শুধু আটকাবো আর ওকে প্যাক করে দেবো। এটা হচ্ছে সুজি আর ডিম সেদ্ধ, ঝাল সুজি আর ডিম সেদ্ধ, এটা সকালের স্যালাড, ডাল, ফল, মাছ, ভাত আর হচ্ছে আলু চিপস। আজকের মেনু হচ্ছে এটাই। ও বেরিয়ে গেছে তো 7:30, আর এখন বাজতে যায় প্রায় 8:30। আমি বসেই রয়েছিলাম এতক্ষণ ধরে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, ভালো তো লাগছেই না একটুও। তো বসেছিলাম না, মানে বসেছিলাম না ঠিক, দেখো বোঝাই যাচ্ছে যে বালিশে হেলান দিয়ে আমি একটু শুয়েছিলাম। তো এই আর কি শুয়ে শুয়ে ফোন ঠোন ঘাঁটছিলাম। এবার ভাবছি ঘরটা মুছবো, ঘরটা মুছে নিই, তারপরে স্নান দান করে নিয়ে পুজোটা দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টের তো আলাদা কিছু নেই, আর এই মাথার এখানটা দেখতে পাচ্ছ, আটটু হলেই না আজকে ফেটেই যেত। ঘুম চোখে যেতে গিয়ে ঠাকুরের যে দেওয়ালটা রয়েছে দেখাচ্ছি, ওখানে জোর গুতো, এই যে এখানটাতে দম করে গুঁতো খেয়েছি, আর একটু হলেই যে দেখে দেখে বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এই আর কি, এই প্রথম এরকম হলো আর কি। এত ঘুম মানে তখন উঠতে ইচ্ছা করছিল না 5:30টার সময়, এই আর কি। তো ঠিক আছে, এখন তো আবার সরি দুদিন ছুটি আমাকে দেখে বুঝতেই পারছো সে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, জানি না দেখি আজকে হয়তো ঘরটার মুছে স্নান দান করে নিয়ে আমি খেয়ে দিয়ে মানে ব্রেকফাস্টটা করে নিয়ে হয়তো ঘুমিয়েও পড়তে পারি। ঠিক নেই আজকে আমার, কেন এরকম লাগছে বুঝতে পারছি না। কালকে রাতে আমি কিন্তু ঘুমিয়েও গেছি, মানে 10:30টার পরেই একটু তো শুয়েছি আর ঘুমিয়ে গেছি। সকাল 9:00 ওই দেখো, আর আমার এখানে অনেক জামা কাপড় আবার জমে গেছে, আবার আলমারিতে ঢোকাতে হবে। রোজ এখানটাতে এত জামা কাপড় আসছে কোত্থেকে বলো তো, দুদিন বাদ বাদই তোমাদেরকে দেখাই এই জামা কাপড় গুলোকে আলমারিতে ঢোকাতে হবে, কি জ্বালায় পড়েছি বলো দেখি। যাই হোক ঠিক আছে, আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আজকে আর ঠাকুরের পায়ে ফুল দিতে পারিনি, তার কারণ ফুল নেই, আজকে বিকেলে বেরোলে নিয়ে আসবো। আমি ভেবেছিলাম এখন গিয়েও নিয়ে আসতাম, কিন্তু ওপর থেকে নিচে উঁকি মেরে দেখলাম ওনার কাছে যে ফুলগুলো রয়েছে অলরেডি মানে শুকনো শুকনো লাগছে দেখতে। আমি এখনো চুল আঁচড়াইনি, আঁচড়াবো। তো আমি এবার ব্রেকফাস্টটা করে নেবো ভাবছি, আগে করে নিই তারপরে অন্য কিছু কাজ করবো। আর আজকে এই গ্যাসটাকে অনেক দেখেছে একটু নোংরা হয়ে রয়েছে, আমি মুছিনি ঠিক করে, কারণ আজকে ভেবেছি একটু কসবাই দিয়ে ঘষে দেবো, একটা টাইম ঘষে দিলেই হবে, এটা তো আর নোংরা হবে না, জাস্ট কসবাই দিয়ে ঘষবো, ভেজান একলা দিয়ে মুছে নেবো। আর তোমাদেরকে যে বলছিলাম ঘুম ঘুম পাচ্ছে, সেটা আমার স্নান করার পর কেটে গেছে। যাই হোক, আর আমার মানি প্ল্যান্টটা কিন্তু ভালো হয়েছে, এবার একদম শুকিয়ে গেছিল, একটা পাতাও ছিল না, কলকাতা থেকে এসে দেখেছিলাম মনে আছে তোমাদের, যা তো অবস্থা ছিল মানি প্ল্যান্টটা দেখে আমার সত্যিই খুব মন খারাপ হয়েছিল, কারণ গাছগুলোকে নিজে হাতে আনি তো তারপরে নষ্ট করার কোনো মানেই হয় না। আর আমি করছি হচ্ছে টিভির প্লাগ লাগাচ্ছি এখানে, কারণ এবার টিভি দেখতে দেখতে একটু ব্রেকফাস্ট করবো। কি যে জ্বালায় পড়েছি কি আর বলবো, নেই কারেন্ট সেই সকাল থেকে, আর এখন বেজে গেছে দাঁড়া বলছি, এখন বাজে 12:15 আর কারেন্টের কোনো দেখাই নেই, কারেন্ট আসবে বলে মনেও হচ্ছে না। আর আমি চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে, এতক্ষণ ধরে অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কারেন্টটা আসে কিনা আসে কিনা, যদিও কারেন্ট দিয়ে কোনো কাজ নেই, তাও ওই আর কি। আর এই জায়গাটা যা ব্যথা করছে না, ফেটে গেলে একটু হতো আজকে। যাই হোক, আসলে এইরকম এই কর্নার গুলোতে খেয়েছি তো তাই জন্যে মানে এই যে এই কর্নারটাতে খেয়েছি ওই জন্যে বেশি এরকম হয়ে গেছে আর কি। এইদিকের কর্নারটা খাইনি, খেয়েছি ওইদিকের কর্নারটা আসতে গেছে, আর এমন অন্ধকার থাকে তো এই দিকটাতে খাওয়ারই কথা ছিল, মানে মাথাটা এরকম ভাবে এসে লেগেছে আর কি, তো ছাতা হয়েছে। যাই হোক না কেন, তো চলো আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, ফোনটাকেও চার্জে দিতে হবে, যেহেতু ওয়াইফাই লাইনটা শুধুমাত্র টিভির এখানটাতেই রয়েছে, মানে আগেও সিস্টেম কানেক্ট হতো তো ওই জন্য ওখানটাতেই রয়েছে। তো ওই জন্যে আমি ভাবছি যে ফোনটা আগে চার্জ দিয়ে নিই, ওয়াইফাই কানেকশনটা এখানেই ঘরে আজকে চার্জ দেওয়া যাচ্ছে না, একটা এদিকে চার্জে বসিয়ে নিই আর ওইদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই। তো দেখাই তোমাদেরকে কেমন নোংরা হয়েছে, দুদিন ধরে আমি আর মানে কসবাই দিয়ে ঘষিনি, বললাম না যে আমি তোমাদেরকে যে আমি রোজ ওই কসবাই দিয়ে ঘষে পরিষ্কার করি না, দুদিন অন্তর অন্তর ডিপ ক্লিনের মতো করে দিই আর কি। তো চলো করে নিই আমি।
দেখো আজকে সকালে আমি যার জন্য ভেজান একরা দিয়ে রান্নার পরে পুছেও নিইনি, যা তা অবস্থা হয়ে রয়েছে আর কি, এরকম তেল তেলে হয়ে রয়েছে পুরো। তো এইটাকে এখন কসবাই দিয়ে পরিষ্কার করব, তো করে নিই আগে। তো চলো আমি বেরোচ্ছি একটু হাঁটতে, আর হেঁটে আসার সময় ঠাকুরের ফুল, টমেটো আর শসা আনতে হবে, কটা জিনিস শেষ হয়ে গেছে। আজকে একটু লেটই হয়ে গেল বেরোতে, ও ফোনও করে দিয়েছে আমাকে অলরেডি, তো দেখি ওকে তো ফোনও করছি, এখন তো তুলতেও পারবে না স্কুটিতে আছে বলে, দেখি আমি তো বেরোই আগে ওদিকেই তো যাবো আমি অবশ্য। এত বাজে ছেলে, এত বাজে ছেলে, একবারে তো মানুষ বলে নাকি, আমি এটা পরে কিন্তু বিকেলে হাঁটতে বেরোলাম, তোমরা দেখলে আজকে ওই দোকানে থাকতে থাকতে মানে হেঁটে দোকান থেকে আমি টমেটো শসা আর আদাটা আনবো বললাম তোমাদেরকে, ওটা আনতে ঢুকেছে তখনও আমাকে ফোন করেছে যে আমি চলে এসেছি, গ্যারেজে গেটটা খুলবে না, তো আমি তখন ওকে বললাম যে আমি তো দোকানটায় আছি, তুমি আজকে করে নাও একটু, তো ও গ্যারেজে স্ট্যান্ড করতে করতে আমি ঢুকে গেছিলাম। যাই হোক, তখন তো মানুষ বলে, বাবা পুরো অন্ধকার, তখন তো মানুষ বলে যে তুমি ড্রেসটা চেঞ্জ করো না, বেরোবো আবার বিকেলে, তা না আমি এসে ড্রেস চেঞ্জ করলাম, সব হয়ে গেল, তখন আমাকে বলছে আজকে সন্ধ্যাবেলা একটু কচুরি খেতে যাবো, ওই দিকটা উইকেন্ডটা শুরু হয়ে গেছে বলে কথা, আজকে হাঁটতে যাবো ওই দিকটাতে, আমার খুব হাঁটতে যেতে ইচ্ছে করছে, বাবা এখানটা কেমন অন্ধকার গো, কিচ্ছু দেখতে পাচ্ছ না তোমরা, কথাই শোনো শোনো। তারপরে বললো রাত্রে কি রান্না করবে, আমি বললাম আজকে একটু ডালিয়া করবো আর কুমড়ি ভাজবো সাথে, বলছি না শুক্রবার নাইট উইকেন্ড শুরু, আমি ডালিয়া খাবো, বললাম কি খাবে তাহলে, বলছে ফ্রিজে তো এত মাছ আছে, মাছটাকে একটু জমিয়ে রান্না করো, আজকে দুপুরে আর মাছটাও আমি জমিয়েই রান্না করেছিলাম, এবার ঘুমের চোখ থাকে তো আর অত কিছু থাকে, তো একটুখানি চিনি ফেলতে চেয়েছিলাম, তো একটু বেশি পড়ে গিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল, খুব খারাপ লাগেনি, খুব খারাপ লেগেছে কি মানে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ মানে একটুখানি মিষ্টিটা বেশি হয়ে গেছিল, তাহলে ঠিক আছে ভালো লেগেছে, খারাপ লাগেনি, হ্যাঁ মানে আমি ঝাল দিয়েছিলাম কিন্তু চিনিটা ওই ঘুমের চোখ থাকে, তখন আর অনেক কিছু রান্না হয়েছে মানে গোছানো থেকে শুরু করে সবটা, তো তাতে করে চিনিটা একটু বেশি হয়েছে, হতেই পারে বলো এত কিছু, হ্যাঁ ও রোজ রোজ ভালো খেলে হবে, তো তারপরে দিয়েছিলাম, তো এখন আবার বলছে আবার মাছ করতে জমিয়ে, বললাম ঠিক আছে তাহলে ভোলা মাছ খাবে, বলে হ্যাঁ ভোলা মাছ আর ভাতই করো, বললাম ঠিক আছে তুমি যে হারে ভাত খাচ্ছ তাতে করে আমাকে সোমবার থেকে ডালিয়াই ধরতে হবে দুপুরে, আমার আর কিছু করার নেই, ডালিয়া একটুখানি কাছে ঘরে, বাকিটা আমি অর্ডার দিয়ে নেব, প্রচণ্ড দরকার এবার আমার, ও যে হারে আমাকে ভাত খাওয়াচ্ছে, এই আন্টির থেকে আমি ফুল নিয়ে গেছি আজকে, তো চলো কচুরির দোকানে আগে যাই, তারপরে কথা হবে তোমাদের সাথে। আমরা চলে এসেছি, সিঙাড়া কচুরি পেঁয়াজি লঙ্কার পকোড়া ফুচকা লেডি জিনিগুলোকে দেখো, ও আর এখানে আছে আলুর বোমা এরকম টাইপের কিছু। আগের দিন যে দোকানটা থেকে কলকাতার সিঙ্গাড়া করছিলাম ওই দোকানটাতে আজকে কচুরি খেতে গেছিলাম, তোমাদেরকে তো দেখালামই আগের দিনই, আমার মনে হচ্ছিল যে দাদাটা বাঙালি বা কিছু, আর আজকে তো আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছি আমরা, এখানে না আমরা বাঙালিকে খুঁজে পেলে, শুধুমাত্র আমরা নই যে বাঙালিগুলোও থাকে তারাও খুঁজে পেলে ভীষণ আনন্দ পায় আর অনেক গল্প হয়, আর অনেক কিছু জেনেও এলাম, দাদাটার বাড়ি খড়গপুর, তো ফুচকা রাখে ঘুগনি রাখে মিষ্টি সিঙ্গাড়া কচুরিটা দুর্দান্ত ছিল প্রমিত, দুর্দান্ত ছিল সত্যি ভালো ছিল, আর আমি একটা মিষ্টি ট্রাই করলাম দুর্দান্ত খেতে ছিল ভীষণ নরম, আর যাই হোক তো আমি এসেই মাছটা তো বার করেই গেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম আর চালটাকে ভিজিয়ে দিলাম ভাত করবো বলে আর কি, তো এবার একটু বসে নি, প্রচন্ড হাঁপিয়ে গেছে দুজনে, মানে ও আর আমি তাই বলছিলাম যে ডিসিশনটা আমাদের বোধহয় ভুলই ছিল অতটা ঘুরে হেঁটে আসার আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10:30, বললাম আজকে ঝাল আর ভাত কি বা জাগাতাম তোমাদেরকে, তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, পাশে থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, টাটা।